হ্যালো আপা, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়েকে আমার ছেলে বউ করে এই বাড়িতে আনবই। আপা, তুমি কোনো চিন্তা করো না, আমার কথা কোনো সময় লড়চড় হবে না। আপা রাখি এখন। বাবা, এ মেয়েটা কে? মা, ওকে আমি ভালোবাসি, আমি ওকে আজকে বিয়ে করেছি, ও তোমার ছেলের বউ। যাও, মার পায়ের সালাম করো। থামো, তুই কইতে হকি নির্মায়া ধরে আনছত? আই তুই এ হকি নির্মায়া কইতে ধরে আনছত? মা, ও হকি নির্মায়া না, আমি ওকে ভালোবাসি। আই আর বসে আকাশকে বললা দেয় ওই দে হকি নির্মায়া। মা, ও হকি নির্মায়া হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করেছি, ও তোমার ছেলের বউ। যাও, মার পায়ে সালাম করো। ওই জমিদারের বাড়ি, জমিদারের বাড়ি কই? সকালবেলা ওই সাথে খবর আসে জমিদারের বাড়ি। একটা কি করার লাগবে না নাকি? ওই জমিদারের বাড়ি কই গেছে? জমিদারের বাড়ি, জমিদারের বাড়ি কই? সকালবেলা ওই সাথে খবর আসে জমিদারের বাড়ি। একটা কি করার লাগবে না নাকি? ওই জমিদারের বাড়ি কই গেছে? জমিদারের বাড়ি জমিদারের বেড়ি। সকাল কি হয়েছে না? রান্না বান্না কি করন লাগতো না? সকাল বেলা কি হাওয়া করে থাকবো? ওই অন্যের বেড়ি। আম্মা বলেন কি করতে হবে? আপনি আমার সাথে এমন কেন করেন? আমি তো আপনার মেয়ের মতো না। কি, তুই আমার মেয়ের মতো হইতে চাস? তুই আমার মেয়ে? তুই হকি নির্মায়া ইয়া রাজরানী ও আর স্বপ্ন দাস?
মা আমি তো আপনার ছেলের বউ। কি, তুই আমার ছেলের বউ? তুই তো আমার বাড়ির কাজের মেয়ের যোগ্যত তোর নাই, রান্না বান্না গিয়ে কর। যা কামে যা, যা ছেলে রান্না করে। আমি দেখবো তুই কিভাবে এই বাড়ির থাকস। আমার বড় বোনের মেয়েকে আমার বাড়ির বউ বানামুই বানামু। জ্বর জ্বর বাপ, ঠেরেছে, উঠো উঠো বসো। কি ব্যাপার তোমার শরীর তো অনেক জ্বর। না তেমন না, কিন্তু শরীরটা কেমন কেমন একটু গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে দেখো, আমি যাই কাজে যাই। হাই না বাবজাদের বাড়ি, অক্ষণে ঘরতে পারিস না, কয়টা বাজে? হাই না বাবজাদের বাড়ি, উড়ান যাও দেবে কেডা? হাই না বাবজাদের বাড়ি, গতে বারা উড়ান যাও দে। হাই না বাবজাদের বাড়ি,
গরম দুধ লয়ে আইতাছি, তুমি শো। একটা সুযোগ পাইলাম আর শেষ করার লাগিয়া, এই একটা সুযোগ পাইলাম এর শেষ করার লাগিয়া চাই। ও কিনে বেডি তুই শেষ আলা বুঝিস নে। বোমা বোমা ওটা না মা, দুধটা খা, শরীরটা ভালো হয়ে যাবে, গরম দুধ। দুধটা খাও মা, শরীরটা ভালো হয়ে যাবে, আমি ঘর থেকে গরম গরম দুধটা খাইয়া নিয়ে কইলাম। আচ্ছা মা, খাইয়া কইলাম। আচ্ছা খাইতাম।
আচ্ছা আমি যাই কইলাম আচ্ছা যান শেষ আমার বোনের মেয়েকে বউ বানাই আনমু আমার মতন এত সুখী কারো তো নাই এই জীবনে আমার মতন কত সুখী কারো নাই এই জীবনে দুধটা খাবো না থাক রাইকে দিই সারাদিন কষ্ট করে আমার স্বামী আসে খাবে খুব পরিশ্রম করে না ওর গায়ে অনেক জ্বর ওরে ডাক দেওয়া ঠিক হবে না আচ্ছা যাই আমি নিজেই শুয়ে থাকি আমি খেয়ে আমি নিজের পায়ে নিজের কুড়াল মারলাম আয় হায় রে
আম্মা এটা কি হলো আম্মা, আম্মা কি হলো এটা বলেন আম্মা। আয় হায় রে কি করলাম। আম্মা আম্মা এটা কি হলো আমার স্বামীর আম্মা।